হ্যালো এভরি আজকে আমাদের আলোচনার বিষয় পটলবাবু ফিল্মস্টার সত্যজিৎ রায়ের লেখা তার প্রশ্ন উত্তর পর্বটা আজকে আমরা শুরু করবো ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অল করে দাও ভিডিওটা লাইক করে রাখো যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে চলে যায় ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আর তোমাদের এর আগে আমি যা যা আলোচনা করে দিয়েছি সব ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্ট ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে ওকে এখন শুরু করা যাক দেখো একে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন রয়েছে এক দশমিক এক থেকে এক দশমিক পাঁচ পর্যন্ত রয়েছে তো চলো আনসারগুলো সবার আগে আমরা একটু ক্লিয়ার করে নিই দেখো এক দশমিক একেরটা আমাদের বলেছে যে পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন ও উ না আ শব্দটি আমরা সবাই জানি এটা আহ শব্দটি বলেছিলেন সো আ শব্দটিতে ঠিক করে দেবে ঠিক আছে নেক্সট আমাদের বলেছে কি অভিনয়ের সময় বাবুর হাতে ছিল আনন্দবাজার পত্রিকা যুগান্তর পত্রিকা নাকি স্টেটমেন্ট তো আমরা এটা জানি এটা হবে হচ্ছে যুগান্ত যুগান্তর পত্রিকা সো যুগান্তরে কিন্তু এটা ঠিক করে দেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন আমাদের বলেছে অভিনয়ের সময় পটলবাবুর নাকের নিচে সেটে দেওয়া হয়েছিল আচ্ছা ঝুপো নাকি চারা দেওয়া আর নাকি বাটারফ্লাই গোফ আচ্ছা বাটারফ্লাই এটা হবে ঠিক আছে সো এটা বাটারফ্লাই করে দেবে ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের বলেছে বরেন দত্ত বরেন মল্লিক বরেন চৌধুরীর পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করে গিয়েছিলেন পটলবাবু এটা আমরা করব বরেন মল্লিকের ওকে বরেন মল্লিক এটা আমরা করব ঠিক আছে সরি বরেন মল্লিক এইটা কিন্তু ওকে আ সেকেন্ড এইটা কিন্তু ওকে বরেন মল্লিক নেক্সট নেক্সটটায় চলে যাবো নেক্সট এক দশমিক পাঁচ বলেছে করালিবাবুর বাড়িতে কৃতন শ্যামা কথকতা হয় শনিবার বিকেলে রবিবার বিকেলে নাকি রবিবার সকালে ওকে তিনটি অপশান আছে তাহলে আমরা এটা করব প্রথমেরটা প্রথমেরটা হবে হচ্ছে শ্যামা এটা শ্যামা করবে আর তারপরের অপশানটা আমরা চুজ করব রবিবার সকালে ওকে সকালে চুজ করবে ঠিক আছে রবিবার সকালে ওকে হয়ে গেল তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের নেক্সটটায় চলে যাবো আমাদের নেক্সট দু আমাদের বলেছে নিচের এলোমেলো ঘটনাগুলি গল্পের ঘটনাক্রম অনুযায়ী লেখো ওকে ঠিক আছে চলো একটু পড়ে নিতে হবে আমাদের আগে বলছে যে টাকার তার অভাব সরি টাকার তার অভাব ঠিকই কিন্তু আজকের এই যে আনন্দ তার কাছে পাঁচটা টাকা আর পাঁচটা টাকা আর কি ওকে তারপরে বলেছে তা আপনি তো বেশ হচ্ছে পাংচুয়াল দেখছি ওকে ঠিক আছে পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন এমন সমান বাইরের থেকে আচ্ছা নিশিকান্ত বাবু হাঁক দিলেন পটল আছো নাকি হে আচ্ছা নেক্সট পরেরটা দিয়েছে যে দূর দূর বুকে পটল বাবু এগিয়ে চলেছেন আচ্ছা আপিসের গেটের দিকে নেক্সট পরেরটা দিয়েছে সে কি টাকা না নিয়েই চলে গেলো নাকি লোকটা ওকে তারপরেরটা আমাদের দিয়েছে যে ঠিক আধা ঘন্টা পরেই পটলবাবু ডাক পড়ল এমন এখন তার এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই ওকে ঠিক আছে তাহলে এখানে সবার আগেরটা করব। আমরা দুই পয়েন্ট এক সরি দুই পয়েন্ট তিন ওকে দুই পয়েন্ট তিন এটা হবে হচ্ছে এক নম্বর ঠিক আছে জাস্ট এ সেকেন্ড দুই পয়েন্ট তিন এটা আমরা করবো এক নম্বর ওকে সবার প্রথমে এটা আমরা করবো দুই পয়েন্ট চার আমরা করবো দু নম্বর দুই পয়েন্ট চারটা করবো দু নম্বর নেক্সট তারপরে হবে দুই পয়েন্ট দুই এটা দুই পয়েন্ট দুই এটা আমরা করবো তিন নম্বর নেক্সটটা আমরা দুই পয়েন্ট ছয় দুই পয়েন্ট ছয়টা আমরা করবো চার নম্বর ঠিক আছে জাস্ট সেকেন্ড দুই পয়েন্ট ছয়টা আমরা করবো চার নম্বর ওকে নেক্সট আমরা করব দুই পয়েন্ট এক দুই পয়েন্ট এক একটা করব হচ্ছে পাঁচ নম্বর দুই পয়েন্ট এক হবে হচ্ছে পাঁচ নম্বর আর দুই পয়েন্ট পাঁচ হবে হচ্ছে ছ নম্বর দুই পয়েন্ট পাঁচ হবে ছ নম্বর ঠিক আছে এইভাবে আনসারটা করে নেবে ঠিক আছে দেখে নাও এটা ভালো করে আমি এটা মুছে দিলাম ওকে নেক্সট প্রশ্নটায় চলে যাবো নেক্সট দেখো তিনেরটা কী বলেছে তিনেরটা বলেছে গল্প থেকে এই যে অংশটি নিচে উদ্ধৃত করা হয়েছে শুটিংয়ে সেই ব্যস্ত পরিস্থিতি তোমার নিজের ভাষায় নতুন করে লেখো দেখো এখানে একটা প্যাসেজ আমাদের দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা আমি আর পড়লাম না তোমরা পড়ে নিও আমাদের নতুন করে নিজের ভাষায় লিখতে বলেছে আমরা কিভাবে লিখতে পারি এটা এটা নিয়ে আমি একটু প্যাসেজটা একটু বড়োই আছে একটু পড়ে নিও তোমরা আমি এটা আর পড়লাম না তাহলে অনেকটা সময় চলে যাবে এটা কিভাবে লিখবে আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটা দেখে নাও তাহলে দেখো উত্তরটা আমরা লিখবো পটলবাবু স্টুডিওর একটি ছেলের কাছে শুনলেন যে তাকে অন্নমনস্কভাবে চলতে চলতে নায়কের সঙ্গে ধাক্কা লাগার একটা দৃশ্যে অভিনয় সরি অভিনয় করে দেখতে হবে শুটিং যেখানে হচ্ছিল তার কাছেই এরপর একটা গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবু চিন্তা করতে থাকলেন যে অন্নমনস্কতার ভাবটি কতখানি সার্থকভাবে ফুটিয়ে তোলা যায় তার মনে হল চলতে চলতে অন্নমনস্ক হওয়ার চেয়ে খবরের কাগজ পড়তে পড়তে আনমনা হয়ে পড়া অনেক বেশি বাস্তব ও স্বাভাবিক তাই পটলবাবু খবরের কাগজ নিয়ে অভিনয় করার অনুমতি চাইলেন পরিচালক ব্যাপারটা বুঝে সঙ্গে সঙ্গে সম্মতি দিলেন ওকে এর সরি তারপর তার নির্দেশে পটলবাবুর হাতে যুগান্তর পত্রিকা এসে গেল এবং পরিচালক জান সরি পরিচালক জানতে চাইলেন নায়ক চঞ্চল কুমার রেডি কিনা দৃশ্যটা ক্যামেরা তুলে রাখায় ঠিক আগের মুহূর্তে বরেন মল্লিকের মনে হলো পটল বাবুকে একটা নকল গোভ দিয়ে দেওয়া দরকার নইলে চরিত্রটা ঠিকঠাক জীবন্ত হয়ে উঠবে না পরিচালকের নির্দেশে গোফটায় পটল বাবুর জন্য বরাদ্দ করে তাকে পরিয়ে দেওয়া হলো ঠিক আছে এইভাবে আনসারটা আমরা কমপ্লিট করবো ওকে নেক্সট দেখো চারেরটায় আমরা যাব চারে আমাদের বলেছে নিচের শব্দগুলি অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে ওকে খুঁজে নিয়ে লেখো তো অনুরূপ শব্দগুলো এখানে আমাকে একটু লিখে নিতে হবে চলো দেখে নেব তাহলে দেখো উত্তরটা আমরা লিখব উৎসাহহীন এটা আমরা নিরুৎসাহ করবো আমরা নির্জন করবো অপ্রত্যাশিত শীত আমরা করব হচ্ছে অভাবনীয় আচ্ছা নেক্সট নিরুপদ্রব করব নিরীহ লাঞ্ছিতটা করব অপদস্ত সন্ধানটা করব হদিস প্রশংসা করব তারিফ প্রথিক করব আমরা পেডেস্ট্রিয়ান ঠিক আছে এইভাবে এটার উত্তরটা আমরা করে নেবো নেক্সট পাঁচেরটায় চলে যাব নেক্সট দেখো পাঁচেরটা আমাদের বলেছে নিচের শব্দগুলিতে যে ইংরাজি শব্দগুলো আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার নতুন করে লেখার জন্য তাহলে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক আট পর্যন্ত আছে চলো এটা করে নেব তাহলে দেখো পাঁচ দশমিক এক রয়েছে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট রাইট ইম্পর্ট্যান্ট এটা ইংরাজি ওয়ার্ড এটাকে আমরা চেঞ্জ করে বাংলা করব তা আমরা লিখবো বুঝতে পারছেন ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ ওকে নেক্সট পরেরটা দেখো পরেরটা বলছে এই দাদুকে ডায়লগ লিখে দে এই দাদুকে ডায়লগ লিখে দে ডায়লগ মানে হচ্ছে সংলাপ আমরা লিখবো এই দাদুকে সংলাপ লিখে দে ঠিক আছে নেক্সটটা চেঞ্জ করব দেখো একজন অন্নমনস্ক বদমেজাজি পেডিস্ট্রিয়ান পেডিস্ট্রিয়ান মানে আমরা জানি পথচারী তো আমরা লিখব একজন অন্নমনস্ক বদমেজাজি পথচারী ঠিক আছে নেক্সট পরেরটা দেখো পরেরটা বলছে তাহলে একটু ওদি সরি ওদিকে সরে গিয়ে ওয়েট করুন তাহলে একটু ওদিকে সরে গিয়ে ওয়েট করুন ওয়েট করুন মানে অপেক্ষা করুন তো আমরা ওয়েটটা চেঞ্জ করব তাহলে আমরা লিখব তাহলে একটু ওদিকে সরে গিয়ে অপেক্ষা করুন ওকে নেক্সট নেক্সট বলেছে আস্ত টেগর্স বার্থডে তাহলে আস তো টেগর্স টেগর্স মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে আর বার্থডে মানে জন্মদিন সো আমরা এই দুটো চেঞ্জ করতে পারবো আমরা লিখবো আজ তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবার রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় ঠাকুরের জন্মদিনও করতে পারি আমরা বাট টেগর্স মানে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছে বলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর হাইলাইট করলাম ওকে নেক্সট বলেছে সাইলেন্স রোদ বেরিয়েছে মানে সাইলেন্স মানে চুপ রোদ বেরিয়েছে ওকে এবার আমরা করে দেবো ঠিক আছে নেক্সট বলেছে থিয়েটারের চেনো শতগুণে ভালো সরি এটা চেয়ে হবে থিয়েটারের এটা চেয়ে হবে এই জায়গাটা ওকে জাস্ট সেকেন্ড থিয়েটারের চেয়ে হবে চেয়ে শতগুণে ভালো থিয়েটার মানে হচ্ছে আমরা করবো নাট্যকর্ম ওকে তো আমরা লিখবো হচ্ছে নাট্যকর্ম এর চেয়ে শতগুণে ভালো ওকে লাইনটা ছিল হচ্ছে থিয়েটার এর চেয়ে এর চেয়ে শতগুণে ভালো আমরা করলাম নাট্যকর্ম এর চেয়ে শতগুণে ভালো নেক্সট বলছে আপনি তো বেশ পাংচুয়াল দেখছি তাহলে আমরা পাংচুয়ালটাকে করবো সময়নিষ্ঠ আমরা লিখব আপনি তো বেশ সময়নিষ্ঠ দেখছি বাস হয়ে গেল এইভাবে এটা আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম ওকে নেক্সটটায় আমরা চলে যাবো নেক্সট দেখো দিয়েছে নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো বাক্য রচনা আমি আর কি বলবো এগুলো তোমরা সবই পারবে তাও একটু বলে দিচ্ছি এগুলো দেখে নাও প্রথমটা দেখো রয়েছে হচ্ছে দোহারা চেহারা আমরা লিখতে পারি তোমার মতো দোহারা চেহারার লোক এই কাজের উপযুক্ত নেক্সট পরেরটা দেখো ব্যস্ত সমস্ত মানুষ এটা দিয়ে আমরা করতে পারি হচ্ছে শিয়ালদা ট্রেন লাগবে না শিয়ালদা স্টেশনে সর্বদা ব্যস্ত সমস্ত মানুষের ভিড় লেগেই থাকে ঠিক আছে নেক্সট পরেরটা দেখো আমুদে মানুষ আমরা লিখবো আমার পিসুমশায় ভীষণ এটা আমুদে হবে আমুদে মানুষ নেক্সট প্রশ্ন হচ্ছে অন্নমনস্ক ছাত্র লিখব অন্নমনস্ক ছাত্ররা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না নেক্সট দরকারি কাজ আজ স্কুল থেকে গিয়ে একটা দরকারি কাজ আছে নেক্সট করতে পারি গম্ভীর মুখ আজ সকাল থেকেই মা একটু গম্ভীর মুখে আছে নেক্সট নির্জন সৈকতে করতে পারি নির্জন সৈকতে সময় কাটাতে সবার ভালো লাগে ওকে নেক্সট দেখো আচ্ছন্ন আকাশ আমরা করতে পারি কাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে ওকে এইভাবে কিন্তু আমরা করতে পারি জিনিসটা ওকে নেক্সট দেখো সাতেরটায় চলে যাবো নেক্সট দেখো সাতেরটা আমাদের বলেছে নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কতগুলো দিয়েছে এটা দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে চলো এটা দেখে নেবো সবার প্রথমে দেখো রয়েছে অভিনব প্রস্তাব আমরা করতে পারি এমন অভিনব প্রস্তাবে রাজি হতেই হবে নেক্সট পরেরটা দিয়েছে দেখো দারুণ অভিনয় এটা আমরা করতে পারি উত্তম কুমার দারুণ অভিনয় করতেন নেক্সট দেখো অকারণ ফরমাস আমরা করতে পারি অকারণ ফরমাস বন্ধ করে নিজের কাজটা নিজেই করো নেক্সট হচ্ছে সীমাহীন ঔদ্ধত্ব এটা আমরা করতে পারি যে ছেলেটির এখানে এভাবে দিতে পারি ছেলেটির বা বিমলবাবুর সীমাহীন ঔদ্ধত্ব আর সহ্য করা যাচ্ছে না এইভাবে জিনিসটা আমরা লিখবো ওকে নেক্সট বলেছে হাড় ভাঙা পরিশ্রম এটা আমরা লিখবো সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর বাবা অফিস থেকে বাড়ি ফিরেছে নেক্সট ধরো বিরাট সাফল্য আমরা করতে পারি জীবনে বিরাট সাফল্য পেতে হলে তার পিছনে পরিশ্রম করা প্রয়োজন নেক্সট প্রবল উৎকণ্ঠ লিখতে পারি বাস দুর্ঘটনায় এক সরি বাস দুর্ঘটনার পর যাত্রী সকলের বাড়ির লোক প্রবল এটা হচ্ছে প্রবল হবে হ্যাঁ উৎকণ্ঠ হবে প্রবল উৎকণ্ঠ তাদের খবর জানতে চাইলো নেক্সট হচ্ছে চরম আত্মতৃপ্তি দিয়ে করতে পারবো মাস্টরমশায় দেওয়া কাজটি সম্পূর্ণ করে আর চরম আত্মতৃপ্তি অনুভব করছি ঠিক আছে এইভাবে কমপ্লিট করব তাহলে সাত পর্যন্ত আজকে আমরা করলাম নেক্সট ডে ডে আমরা আটের থেকে শুরু করব আমি চেষ্টা করছি তোমাদের একটু পরেই ভিডিওটা আপলোড করার জন্য ঘন্টাখানেক পরেই তোমাদের আপলোড হওয়ার জন্য সো তাহলে তোমরা পরের পার্টটাও পেয়ে যাবে তাহলে আজকের জন্য এটুকু আর পরে যেটা আপলোড হবে সেটা এই ভিডিও শেষে অ্যাটাস থাকবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা